চলুন আজকে আমার ফাইবার অ্যাকাউন্টের একটু আর্নিংটা দেখে আসি। আমি ফাইবারে অনেকগুলো আইডি ইউজ করি, এখানে আমরা এই আইডিটা দেখব আজকে। এখানে আপনারা হয়তো বা ক্লিয়ার নাও দেখতে পারেন, আমি সরাসরি স্ক্রিনে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল আর্নিং, আমি একটু নিচে যাই আগে। এখানে ইমপ্রেশন, ক্লিক, কনভারসেশন সব কিছু দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়ের জন্য কত অ্যাভেলেবেল আছে, ফেব্রুয়ারির আর্নিং টোটাল আর্নিং কত, আর অ্যাক্টিভ অর্ডার 17টা আছে। এখানে আমি একটু মাই প্রোফাইল থেকে আর্নিংয়ে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট অর্ডার, আর্নিং সব কিছু দেওয়া আছে, এই যে আর্নিং ইন ফেব্রুয়ারি, তারপর অ্যাভারেজ সেলিং প্রাইস, অ্যাক্টিভ অর্ডার ডিটেলস আমার সব কিছু দেওয়া আছে, কমপ্লিট অর্ডার। মোটামুটি আমি জাস্ট একটা আইডিও দেখালাম, আমার অনেকগুলো আইডি কেন, সামনে স্টেপ বাই স্টেপ ভিডিও দিব। আমার এই ভিডিওটি দেখে আপনারা অনেকেই মেসেজ দিয়ে জানিয়েছেন যে আমি কেন এতগুলো অ্যাকাউন্ট ইউজ করি। আমি শুধু গ্রাফিক্স ডিজাইনারদের উদ্দেশ্য করে বলতেছি না, আমি সকল ফ্রিল্যান্সারদের উদ্দেশ্য করে বলতেছি, কারণ এটা অনলাইন মার্কেট প্লেস, এখানে যে কোনো কিছু হতে পারে। আপনার অ্যাকাউন্ট আপনার যখন অনেকগুলো অর্ডার রানিং থাকবে, হয়তো বা ক্লায়েন্টের সাথে কোনো ঝামেলা হতে পারে বা যে কোনো প্রবলেম হতে পারে, বা আপনার অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং আসে দেন আপনার অ্যাকাউন্টও ডাউন হয়ে যাবে এবং অনেক প্রবলেম থাকতে পারে। এবং অনেক ক্লায়েন্ট আছে রিফান্ড ইস্যুতে অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে এমন নজির অনেক আছে, অনেকের অনেক বড় অ্যাকাউন্টও কিন্তু সাসপেন্ড হয়েছে এমন অনেক আছে, কারণ ফাইবার মার্কেট প্লেস বা আদার্স মার্কেট প্লেস তাদের কাছে ফ্রিল্যান্সারদের অভাব নেই বা সেলারদের তাদের কাছে অভাব নেই, তারা ক্লায়েন্টকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো এই জন্য অবশ্যই এক নৌকায় কখনো পাও যায় ঠিক না, মানে এই অনলাইন সেক্টরে আপনি দুই নৌকা পা দেন কোনো প্রবলেম নেই। আমরা সকলে জানি দুই নৌকা পা দিলে আপনার নৌকা দূরে সরে গেলে আপনি পানিতে পড়বেন, কিন্তু এই অনলাইন সেক্টরে আপনাকে অবশ্যই দুই নৌকায় পা দিতে হবে, কারণ এখানে আপনার একটা নৌকা চলে গেলে আপনি আরেকটা নৌকায় আপনি সার্ভাইভ করতে পারবেন। তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি কেন আমি এতগুলো অ্যাকাউন্ট ইউজ করি, কারণ আমার যদি কখনো এইরকম প্রবলেম হয়, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, দেন আমার কোন আইডিগুলো আমাকে ব্যাক আপ দিবে, কারণ এই অনলাইন মার্কেট প্লেসটি আপনার নয়। তো আপনার রুলস এখানে খাটবে না, অবশ্যই তাদের রুলস খাটবে।